হ্যালো মামিজ, ওয়েলকাম টু লেজি মম বিডি। আজকের ভিডিওতে আরও একটি খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এটা অবশ্যই ছোট সোনামণিদের জন্য। এর আগেও আমি বেশ কয়েক ধরনের খিচুড়ি রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো দেখে আইডিয়া নিয়ে নিতে পারেন। আর এই জন্য যা যা লাগছে সেগুলি আমি কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আজকের রান্নাটা আমি সরাসরি প্রেশার কুকারে রান্না করব, এই জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এই তেলে সামান্য একটু পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা এবং রসুনের পেস্ট। এবার আরও বেশ কিছুক্ষণ নিয়ে যেয়ে কষিয়ে নেব, দরকার হলে সামান্য একটু পানি দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি একে একে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লবণ। আমার বাচ্চা যেহেতু 1 বছরের বড়, এই জন্য আমি লবণ ইউজ করছি। আপনাদের বাচ্চা যদি 1 বছরের ছোট হয়ে থাকে তাহলে অবশ্যই লবণ ইউজ করবেন না তার খাবারে। এবার চিকেনের টুকরো এবং সবজিগুলি একসঙ্গে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। আর চেষ্টা করবেন বাচ্চাদের অন্তত 1 পালা হলেও এরকম পুষ্টিকর খিচুড়ি জাতীয় খাবার খাওয়াতে 2 বছর পর্যন্ত। এতে করে কিন্তু বাচ্চারা চিকেন বলেন বা ফিশ বলেন, সবজি সবগুলি পুষ্টি কিন্তু একসঙ্গে পেয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা, এবার আর ও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে খিচুড়িটা রান্না করে নেব। আর ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমার বাচ্চা কিছু ঝাল ঝাল ফ্লেভার তো পছন্দ করে। আর একটুকু দারচিনিও দিয়ে দিয়েছি। আসলে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি মশলা এগুলি ইউজ করবেন, যেটা আপনাদের বাচ্চারা খেতে লাইক করে। দেখুন আমার খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি 3 থেকে 5টা মতো সিটি দিয়েছি, এতে কিন্তু খিচুড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চাল সবজি চিকেন সবগুলি। আর আপনাদের বাচ্চা যদি চিবে খেতে না পারে তবে সেক্ষেত্রে ব্লেন্ড করে বা ম্যাশ করে নেবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতে আরও অনেক হেল্পফুল পোস্ট নিয়ে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।